আসসালামু আলাইকুম ইসামতি এগ্রো সার্ভিসেস পাবনা এর পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। খামার ব্যবস্থাপনার এই দ্বিতীয় পর্বের যে প্রতিবেদন আজ আপনাদেরকে কিছু দেখাতে চেষ্টা করব আমাদের নিজস্ব ফার্ম ইসামতি এগ্রো সার্ভিসেস পাবনাতে। এই বাচ্চাগুলো দেখছেন, এগুলো আমাদের নিজস্ব খামারে জন্ম নেওয়া বাচ্চা, হাই কোয়ালিটির তুতাপুরি ক্রস। এদের মা হরিয়ানা ক্রস এবং বাবা অরিজিনাল তুতাপুরি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খামারের ডর্পার। প্রথমত আমাদের খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকাল এবং সন্ধ্যায় দুইবার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমাদের খামারের এই ভদ্র মহিলা এখানে পরিষ্কার করেন। এই বাচ্চা দুইটি হচ্ছে যেটা একটু আগে আপনাদেরকে বর্ণনা করেছি, এরকম আমাদের কাছে অনেকগুলো বাচ্চা আমরা পেয়েছি মাশাআল্লাহ। আর আমরা প্রতিদিন দুপুরে তাদেরকে এই দানাদার খাদ্য দুপুরের একটু আগে আর কি, হয়তো 11টার দিকে বা 10টার দিকে আমরা দানাদার খাদ্য খাওয়াই। এখানে প্রথমে আমরা পানি চারিতে পানি ভরে তারপরে আমরা ভুট্টুর গুঁড়ো, সয়াবিনের যে ভুষি আছে সয়াবিনের ভুষি এবং তার সাথে ধানের গুঁড়া আর কিছু অন্যান্য গমের ভুষি এবং অন্যান্য কিছু উপাদান যেগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি ছাগলের পছন্দ অনুযায়ী, এগুলো আমরা তাদেরকে খাওয়াই। আমাদের খামারের এখানে প্রত্যেকটি বেশিরভাগ প্লেসই পাকা করে দেওয়া, কারণ আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে সুবিধা হয়। এখানে আমরা এই ছোট্ট শিশুটি তার মায়ের সাথে মাঝে মাঝে হেল্প করে খামারের কাজে। এটা আমাদের হরিয়ানা ক্রস এবং এটা হচ্ছে আমার ডর্পারের বাচ্চা। যথেষ্ট সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা আমরা ত্রুটি রাখি না। এটা আমাদের ডর্পার, সামনে বাচ্চা দিবে। এখানে আমাদের খড়ের পালা, যে খড় আমরা তাদেরকে খাওয়াই। এই বাচ্চাগুলো আমাদের হরিয়ানা ক্রস, যথেষ্ট তাদের গ্রোথ আমরা পাচ্ছি। এরপরে আমরা এখানে রেখেছি তাদের চলাচলের জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা আমরা রেখেছি, যেন তারা খুব সহজেই ফার্মের উপরে উঠতে পারে। এই সিঁড়ি যেটা কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। আমাদের এখানে দেশি ভেড়া আছে, এই দুটো বাচ্চা আমরা কারুলের সাথে দেশি ভেড়া ক্রস করার পরে এই বাচ্চা দুইটি পেয়েছি। এছাড়াও এখানে আমরা খড় দিই তাদের খাওয়ার জন্য। আমরা প্রায় সময় খড় রাখি যেন তারা খড়টা সবসময় তারা খেতে পারে চাহিদা অনুযায়ী। আর এগুলো আমাদের ফার্মের ক্রস পাঠাগুলো, এগুলো আমরা সামনে সেল দেবো ইনশাল্লাহ। আর ভিতরে সিসি ক্যামেরা করা আছে, ভবিষ্যতে আপনাদের ভিতরে দেখাবো।